Welcome everyone to the online video classes conducted by mozid Zorina Foundation School and College. MCQ based model question for class 9, English second paper. Uh, today, the class will be taken with you by mohammad Raheluddin, teacher, Department of English. মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ লেটস স্টার্ট আওয়ার ক্লাসেস ডিয়ার স্টুডেন্টস ইউ নো আওয়ার এক্সাম উইল বি হেল্ড অনলাইন তো অনলাইন ক্লাসগুলো সেভাবেই পরীক্ষার মতো করেই সাজানো হয়েছে তো তোমাদের প্রশ্নগুলো আজকে হবে ইংরেজি দ্বিতীয় পত্রের আর দ্বিতীয় পত্রের প্রশ্নগুলো সাজানো হয়েছে এমসিকিউ কিউ বেসড এবং সেগুলো তোমাদের যে সিলেবাসে গ্রামার আইটেমগুলো রয়েছে সেই গ্রামারের উপর ভিত্তি করে তো শুরু করি চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি দেখো এক নাম্বার যে প্রশ্ন রয়েছে তোমরা এই তোমাদের জেনে গেছো সবগুলো শুধু টিক চিহ্ন তো এক নাম্বার যে প্রশ্ন প্রথম স্লাইডে প্রশ্নটা আছে অনেস্টি ইজ সেড টু বি ড্যাশ বেসড পলিসি এখানে দেওয়া আছে আর্টিকেল তো তোমাদের প্রথম এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন এসএসসিতে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো গ্যাপ ফিলিং উইথ ক্লু এবং উইদাউট ক্লু সেগুলো আর্টিকেল হতে পারে প্রিপোজিশন হতে পারে নাউন হতে পারে প্রো নাউন অ্যাড ভার ব্যাট ভার এবং যে শব্দগুলো থাকবে সেগুলো তোমাদের কী যে অবস্থায় আছে সেই অবস্থায় হুব হু বসানো লাগতে পারে আবার কত শব্দ আছে কিছু যে শব্দগুলো পরিবর্তন করেও কী করতে পারে বসানো লাগতে পারে তো আমরা সেভাবে তো এভাবে এখানে সম্ভব না এমসি কিউ তারপরেও চেষ্টা করেছি কীভাবে প্রশ্ন সেট করা যায় তাহলে দেখো অনেস্টি ইজ সেট টু বি ড্যাশ বেস্ট পলিসি আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে বেস্টটা গুড বা ওয়েলের সুপারলেটিভ ফর্ম তাই এখানে কি হয়েছে দি হবে আচ্ছা তারপরেরটা দেখো দ্য কম্পারেটিভ ফর্ম অফ ইভল ইজ এল ইভল একটা অ্যাজেক্টিভ যার অর্থ হলো মন্দ খারাপ বদ শয়তান তো ইভল একটা অ্যাজেকটিভ এটার কম্পারেটিভ ফর্ম হলো ওরস ডব্লিউ আর ই মনে রাখবা ব্যাড ইল এবং ইভল ব্যাড ইল আই এল এল ইল এবং ইভল এই তিনটে অ্যাজেক্টিভের কম্পারেটিভ ফর্ম ওরস এবং সুপারলেটিভ ফর্ম ওর্স্ট অর্থাৎ এই এক নাম্বার যে অপশনটা সেটাই হবে সঠিক অপশন বাকি যেগুলো দেখতেছো ডেভলটা সিমিলার ওয়ার্ড আর মোর ইভল তো হবেই না এরপর হলে ইভ ইভেলার এটা যেটা দেওয়া আছে এটা মিসে একটা ওয়ার্ড দেওয়া আছে তোমাদের বিভ্রান্ত করার জন্য তিন নম্বর প্রশ্ন দেখো জানুয়ারি ইজ কোল্ডার দেন এনি আদার মান্থ এই শব্দটাকে এই সেন্টেন্সটাকে সুপারলেটিভ করতে হবে তো জানুয়ারি ইজ কোল্ডার দেন এনি আদার মান্থ মেক ইট সুপারলেটিভ অর্থাৎ হুইস ইজ দ্য সুপারলেটিভ ফর্ম অফ জানুয়ারি ইজ দ্য কোল্ড জানুয়ারি ইজ কোল্ডার দেন এনি আদার মান্থ এই সেন্টেসটার কম্পা সুপারলেটিভ ফর্ম নিসের কোনটি তাহলে প্রথমেই দেয়া আছে দেখো জানুয়ারি ইজ দ্য কোল্ডেস্ট মান্থ এটাই হবে সঠিক অ্যান্সার কারণ দেনের পরে এনি আদার থাকলে সুপারলেটিভ ডিগ্রিতে দি বসে তাহলে জানুয়ারি ইজ দ্য কোল্ডেস্ট মান্থ এটাই সঠিক বাকি কোনোটাই সঠিক নয় তারপরেরটাতে আমরা যাবো চার নাম্বার প্রশ্ন দেখো মিনা ইজ ড্যাশ ওয়াইজার অব দ্য টু গার্লস মিনা ইজ ড্যাশ ওয়াইজার অফ দ্য টু গার্লস দেখো এটা কম্পারেটিভ ডিগ্রি আর কম্পারেটিভ ডিগ্রিতে কোনো আর্টিকেল সচরাচর ব্যবহৃত হয় না তবে একটা ব্যতিক্রম নিয়ম আছে ব্যতিক্রম নিয়ম হলো। সেন্টেন্সের শেষাংশে যদি অফ দ্য টু এই শব্দটা উল্লেখ থাকে তাহলে সেই কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দিয়ে বসে নিয়মটা হলো কম্পারেটিভ ডিগ্রিতে যদি সেন্টেন্সের শেষাংশে অফ দ্য টু কথাটা উল্লেখ থাকে সেই ক্ষেত্রে কি বসে কম্পারেটিভ ডিগ্রির আগে দি বসে এই জন্যে মিনা ইজ দ্য ওয়াইজার অফ দ্য টু গার্লস ওকে এবার পাঁচ নাম্বার প্রশ্নে আমরা চলে যাব দ্য ওয়েদার ইজ হট এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে প্রশ্নে এভাবেও থাকতে পারে হোয়াট ইজ দ্য নেগেটিভ সেন্টেন্স অফ ইনভার্টেড কমা দিয়ে দেওয়া থাকবে দ্য ওয়েদার ইজ কোল্ড তারপরে ইনভার্টেড কমা শেষ এরপরে ইজ তাহলে দ্য ওয়েদার ইজ হট এটার নেগেটিভ ফর্ম কি হবে আমরা জানি তোমাদের যে সিলেবাসে আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স এগুলো অবশ্যই সেন্টেন্সের মিনিং বা অর্থ ঠিক রেখে গঠন পরিবর্তন করতে হবে তাহলে কি হবে দ্য ওয়েদার ইজ নট কোল্ড যেহেতু হট তার মানে এটা ঠান্ডা নয় অ্যান্সারটা হবে দ্য ওয়েদার ইজ নট কোল্ড বাকি কোনোটাই সঠিক নয় এক নাম্বারটা দেওয়া আছে এটাকে বলা হয় কনভার্শন দ্য ওয়েদার ইজ নট হট এটাও এক ধরনের বাক্য পরিবর্তন কিন্তু এটাকে বলা হয় কনভারসন এটা ট্রান্সফরমেশন না অর্থাৎ এই সেন্টেন্সটা সঠিক নয় তারপরে সি নাম্বারটা দেওয়া আছে হাউ কোল্ড দ্য ওয়েদার ইজ এটা অবশ্যই এক্সক্লামেটোরি সেন্টেন্স তোমাকে করতে হবে নেগেটিভটা এটাও হবে না তারপর এটা দেওয়া আছে ইজ নট দ্য ওয়েদার হট এটা ইন্টারোগেটিভ তার মানে এটাও হবে না অপশনটা হবে বি দ্য ওয়েদার ইজ নট কোল্ড এটা সঠিক অ্যান্সার এবার ছয় নম্বরে যাবো আমরা ইয়োর সাইলেন্স পেইন্স মি মাচ এটাকে দেখো ট্যাক কোশ্চেন করার জায়গা রাখা হয়েছে ইয়োর সাইলেন্স পেইন্স মি মাচ তোমার নীরবতা আমাকে অনেক কষ্ট দেয় তাহলে এটাকে ট্যাক কোশ্চেন করতে হইলে দেখো ইয়োর সাইলেন্স ইউ কিন্তু সাবজেক্ট নয় তাই ইয়োর সাইলেন্স এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন এর জন্য হবে ইট আর পেইন্স ভার্বের সাথে এস বাই এস আছে এজন্য হবে ডাস বা কোটা হ্যাঁ বোধক নট তাই এর সঠিক অ্যান্সার হবে ডাজেন্ট ইট ডাজেন্ট ইট ওকে এর আগে পরে যেগুলো আছে কোনোটাই সঠিক নয় এবার সাত নাম্বারে যাব আমরা দেখো নিরো ফিডলস এফ ডি এলিএস ফিডলস হোয়াইল রোম ড্যাশ এখানে ব্রাকেটে দেওয়া আছে বার্ন বি ইউ বার্ন মানে পুরানো এটা একটা প্রবাদ বাক্য যে নিরহ ছিলেন হলো রোমের সম্রাট রোমে যখন গ্রীষের লোকজন আগুন ধরিয়ে দেয় তখন এই রোমের সম্রাট মনের সুখে গাছে উঠে কি বাসি বাজাচ্ছিলেন তো এই জন্য এটার বাংলা হবে হলো কারো মাস কারো সর্বনাশ কারো পৌষ মাস কারো সর্বনাশ আমরা জানি একটা কমপ্লেক্স সেন্টেন্স যদি হোয়েন হোয়াইল দো অল দো অ্যাস সিনস এগুলো দ্বারা শুরু হয় বা এগুলো দ্বারা যুক্ত থাকে সেই ক্ষেত্রে দুই অংশ একই টেন্স হয় যেহেতু ফিডলস আছে ফিডল শব্দের অর্থ বাসি বাজানো যেহেতু ফিডল আছে তার সাথে এস তার মানে এখানেও রোম কি হবে প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে আর রোম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই ভার্ভটাও ভার্ভের সাথে এস বাই এস গ্রহণ করবে তাই এটার অ্যান্সার হবে বার্নস নিরব ফিডলস ওয়াইল রোম বার্নস দুইটা একই ভার্ব ফর্ম হবে দুটার সাথে এস বাই এস এর বাংলাটা মনে রাখবে এটা কিন্তু তোমাদের এসএসসিতে কি হবে কমপ্লিটিং সেন্টেন্স আকারে আসতে পারে সুতরাং এই যেগুলো বলে যাব যেগুলো প্রবাদ বাক্য সেই বাক্যগুলো অবশ্যই তোমরা মার্কিং করে রাখবে এবং মুখস্থ করবে নিরো ফিডলস হোয়াইল রোম বার্নস বাংলা হবে কারু পৌষ মাস কারু সর্বনাশ আচ্ছা এরপরে দেখো আট নাম্বার আমরা দ্বিতীয় স্লাইডটাতে যাই দেখো ইট ক্যান বি ডান ইজিলি ইহা সহজেই করা যেতে পারে এটা অ্যাক্টিভ ভয়েস করতে বলছে প্রথম দেওয়া আছে ইজিলি ক্যান ডু ইট এটা তো অবশ্যই হবে না ইজিলি হলো অ্যাডভার্ভ অ্যাডভার্ভ কখনই কোনো সেন্টেন্সের সাবজেক্ট ধরতে পারে না দেখো ইট ক্যান বি ডান ইজিলি এটা সহজে করা যেতে পারে মানে যে কেউ এটা সহজে করতে পারে তাহলে এখানে অবজেক্ট দেয়া নাই প্যাসিভ ভয়েসে বায়ের পরে অবজেক্ট থাকে তাই আমরা অবজেক্ট ধরে নেব তাহলে আমরা লিখছি দেখো এনি ওয়ান ক্যান ডু ইট ইজিলি এটাই হবে এর সঠিক অ্যান্সার আমরা সাবজেক্ট হিসেবে এনি ওয়ান করে নিয়েছি এবং দেখো প্যাসিভ ভয়েসে যদি দুটা অক্সিলারি ভাব থাকে তাহলে প্রথমটা বসে দ্বিতীয়টা উঠে যায় তাহলে ক্যান হিসেবে বসলো এবং বিটা উঠে গেল। ক্যান যেহেতু মডাল অক্সিলারি ভাব ক্যানের পরে সর্বদাই ভার্ভের বেইস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম যেটা আমরা বলি সেটা বসে এই জন্য ডু বসছে ডানের বেইস ফর্ম হলো ডু তাহলে এনি ওয়ান ক্যান ডু এরপরে অবজেক্ট হয়ে যাবে হলো ইট ইটটা সাবজেক্ট ছিল অবজেক্ট হয়ে গেলো এবং অ্যাডভার্ব যেখানে আসে সেখানেই থাকলো এটাই সঠিক অ্যান্সার দেখো ইউ কুড ডু ইট ইজিলি এটা হবে না কারণ এটা হতো যদি ক্যান থাকতো তাহলে হতো ভয়েসে কখনোই ভার্বটা কি হয়ে যায় না ফর্ম চেঞ্জ হয় না ক্যান আছে ক্যানের জায়গায় কখনোই কুড হবে না শ্যালের জায়গায় কখনোই সুড বা উড হবে না এটা মনে রাখবা পরেরটা দেয়া আছে দেখো এনি ওয়ান ক্যান ডান ইট ইজিলি ক্যানের পরে অবশ্যই ডান বসবে না ডু বসবে তাই বি নাম্বার অপশনটাই সঠিক এনি ওয়ান ক্যান ডু ইট ইজিলি নয় নাম্বার প্রশ্নের উত্তর মানে প্রশ্ন দেয়া আছে ম্যান ইটস সো দ্যাট হি ড্যাশ বাক আছে ভার্ভ এটা রাইট ফর্ম অফ ভার্ভের উপর ভিত্তি করে তাহলে দেখো সো দ্যাটের আগের অংশ যদি প্রেজেন্টেন্স হয়ে থাকে তাহলে পরের অংশে মূল ভার্বের আগে ক্যান বা মে বসে তাহলে এখানে ক্যানের অস্তিত্ব কোথাও নাই এক নাম্বার অপশন এসে মে এটাই হবে ম্যান ইটস সো দ্যাট হি মে লিভ তাহলে ইটের সাথে এস আছে প্রেজেন্ট ফর্ম তাই সো দ্যাট এর পরে ভারটায় হয়ে যাবে মেয়ে তাহলে মেয়ে হয়েছে যদি মেয়ের পরিবর্তে ক্যাম্প থাকতো তাহলে কেন হতে পারত দশ নাম্বার দেখো ট্রুথফুলনেস ইজ দ্য ড্যাশ অফ স্পিকিং দ্য ট্রুথ এটা তোমাদের ক্যাপফিলিং ফিলিং উইথ ক্লু উইদাউট ক্লুর মতো তাহলে সততা কাকে বলে সততা হলো সত্য কথা বলার অভ্যাস তাহলে এটা অভ্যাসের সিমিলার ওয়ার্ড হলো হ্যাবিট তাহলে ট্রুথফুলনেস ইজ দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ বাকি যেগুলো আছে সেটা একটাও সঠিক নয় এজন্য হবে হ্যাবিট পরেরটায় যাও দেখো এগারো নাম্বার আছে ডু নট ফরগেট ইউর ফার্স্ট তোমার অতীতকে ভুলে যেও না এটা ইম্পারেটিভ সেন্টেন্স একে ট্যাক কোশ্চেন করতে বলছে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট আস থাকে তাহলে শুধু শ্যাল উই বসে বাকি যত ইম্পারেটিভ সেন্টেন্স আছে তার জন্য আমরা উইলিউ বসাই উইলিউয়ের পরিবর্তে ওনটিউ ক্যান ইউ কুডিউ উডিউ ইত্যাদি বসানো যেতে পারে অর্থাৎ মোডাল অক্সিলারি ভাব দ্বারা হবে শ্যাল ব্যতীত বাকি অক্সিলারি ভাব তাহলে উইলিউটা এখানে আছে তাই এখানে উইলিউটা সঠিক অ্যান্সার বারো নাম্বার প্রশ্ন দেখো এভরি ওয়ান অ্যাসপায়ার্স ড্যাশ ওয়েলথ এটা প্রিপোজিশনের ব্যবহার অনেক বইতে তুমি পাবে অ্যাসপায়ারের পরে আফটার বসে এই অ্যান্সারটা ভুল অ্যাসপায়ারের পরে ফর বসে এর একটা সিমিলার ভাব আছে যেটা হলো হ্যাংকার আফটার হ্যাংকারের পরে আফটার বসে কিন্তু অ্যাসপায়ারের পরে ফর বসে এটা সঠিক অ্যান্সার হবে ফর আফটার কখনোই দিবানা এভরি ওয়ান অ্যাসপায়ার্স ফর ওয়েলথ সকলেই সম্পদের প্রতি লালায়িত সম্পদের পেছনে পেছনে ছুটতে থাকে অর্থাৎ সম্পদ কিভাবে অর্জিত হয় সেই কাজ করে থাকে সবাই আচ্ছা এবার তেরো নাম্বার দেখো পিওর ওয়াটার ইজ ড্যাশ ব্রাকেট আছে ড্রিঙ্ক এটা তোমাদের সাফিক্স প্রিফিক্স যোগ করে ওয়ার্ডটা ব্যবহার করতে হবে তাহলে দেখো আমরা জানি বি ভার্ভের পরে সচরাচর কি বসে অ্যাজেক্টিভ ফর্ম বসে তাহলে ড্রিঙ্কের অ্যাজেকটিভ ফর্ম হলো ড্রিঙ্কেবল তাই এটা কি হবে ড্রিঙ্ক তাহলে পিওর ওয়াটার ইজ ড্রিঙ্কেবল অর্থাৎ বিশুদ্ধ পানি পানযোগ্য এটা অ্যাজেক্টিভ ফর্ম বসবে চোদ্দ নাম্বারটা দেখো উই ড্যাশ টু ফেস মাছ ডিফিকাল্টিস ব্রাকেটে দেওয়া আছে গো এটা রাইট ফর্ম অফ ভার মনে রাখবা কোন সেন্টেন্সে ব্রাকেটের মধ্যে যদি গো লেখা থাকে অর্থাৎ ব্রাকেটের ভারটা যদি হয় গো এবং তারপরে যদি থাকে ইনফিনিটিভ যেমন ফেসের আগে টু আসে টু ফেস মুখোমুখি হওয়া মোকাবিলা করা তাহলে সেই ক্ষেত্রে ওই গো ভার্বটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায় নিয়ম হলো ব্রাকেটের ভার্বটা হবে গো এবং তারপরে থাকবে ইনফিনিটিভ সেই ক্ষেত্রে গো ভার্বটাকে কি করতে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুসারে হয়ে যায় তাহলে উ সাথে আর বসে আর গোর সাথে জি হয় উই আর গোয়িং যদি আই থাকতো তাহলে আই এম গোয়িং হতো যদি ইউ থাকতো ইউ আর গোয়িং হতো ইত্যাদি যদি একটা নাম থাকতো যেমন রানা ইজ গোয়িং হইতো তখন রানার সাথে ইজ বসে আচ্ছা তাহলে এখানে আর গোয়িং হবে এবার পনেরো নাম্বার প্রশ্নতে যাই আমরা দেখো লেখা আছে দ্য পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ ড্রন ডি আর ও ডব্লিউ এন ড্রন শব্দের অর্থ ডুবে যাওয়া তাহলে এই এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে ড্রন ডি আর ও ডব্লিউ এন ইডি এটা একটা উইক ভাব ড্রন মানে ডুবে যাওয়া তো মানে প্রাণী যদি পানিতে ডুবে যায় তরল পথে কোনো প্রাণী যদি মানুষ অন্যান্য প্রাণী ডুবে যায় সেই ক্ষেত্রে তাকে বলা হয় ড্রন আর এটা উইক ভাব তাই এর সাথে ইডি যুক্ত হবে ড্রন বাকিগুলো একটাও হবে না ষোলো নাম্বার দেখো দ্য কম্পারেটিভ ফর্ম অফ মাছ ইজ তাহলে মাছ একটা শব্দ মাছ এবং মেনি এই দুটোকে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে এই দুটোর কম্পারেটিভ ফর্ম হবে মোর অর্থাৎ মাছ এবং মেনি এই দুটার কম্পারেটিভ হবে মোর বাকি যেগুলো দেয়া আছে সেগুলো একটাও সঠিক নয় অর্থাৎ মোটাই সঠিক অ্যান্সার তো আশা করি সকলে মনোযোগ সহকারে ক্লাসটি শুনবে দেখবে এবং মনে রাখার চেষ্টা করবে কারণ এখান থেকে হুবহু ফিফটি পারসেন্ট প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ